নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে স্বাগত আপনাদের। এই মুহূর্তে আমি আর মধুকল্পিতা আপনাদের কাছে হাজির হয়ে গেছি। উদ্দেশ্য একটাই যে আমরা বেশ কিছু খবরে আপডেট দেব, তবে বেশ কিছু বলবো না এখন, কিন্তু আমরা আবহাওয়ার আপডেটে ফার্স্ট দিই, তারপর এক এক করে আমাদের বন্ধুরা তারা আসবে, এক এক করে খবরে আপডেট দেবে। আর আপনারা তো অবশ্যই রিপাবলিক বাংলার পেজের পাশাপাশি অবশ্যই টিভি চ্যানেলের সামনে বসে রয়েছেন, সে মোবাইল ফোন হোক বা যে কোনোভাবে হোক, সেখান থেকে জানতেই পারছেন আপডেট। তো চলুন আজকে আমরা আবহাওয়ার খবরটা আপনাদেরকে দিই। আমরা দেখলাম যে গত কয়েকদিন কিন্তু যেভাবে হালকা বৃষ্টি হচ্ছিল, তারপরে মঙ্গলবার রোদের দেখা পেলাম এবং গতকাল কিন্তু প্রচণ্ড গরমও পড়েছিল এবং আজকেও দেখা যাচ্ছে যে এরকম একটু রোদ দেখতে পাচ্ছি, তবে মাঝে মাঝে কিন্তু আকাশ মধুকল্পিতা মেঘলাও হচ্ছে। অর্থাৎ কোথাও কি আবহাওয়া দপ্তর আবার বলছে কোথাও কিন্তু আবার নিম্নচাপের ভ্রুকুটি দেখতে পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে বঙ্গোপসাগরে যদি আবারও নিম্নচাপ সৃষ্টি হয় তো এই কিছুটা সময় একটু বৃষ্টি চলে গেল, কিন্তু আবারও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। একদমই, এবং আজ দিনের তাপমাত্রাটা জানিয়ে রাখি, সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াস। প্রিয়, এই যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলা তো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, তবে উত্তরবঙ্গের খবরটা জানিয়ে দিই। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু এর মধ্যে একটা কিন্তু রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে পাঁচটা জেলা, এই পাঁচটা জেলাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও একবার বলে দিই, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পাঁচ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রিয়, তবে এই যে দক্ষিণবঙ্গে আমরা মানে বৃষ্টিপাতের যে একটা ভ্রুকুটি দেখতে পাচ্ছি, সেটা নিয়ে একটা বিষয় দর্শকদের নিশ্চয়ই জানিয়ে রাখা দরকার। আমরা আগেও বলেছিলাম এই যে বৃষ্টিপাতটা, এটা কিন্তু পুজো পর্যন্ত চলতে পারে। আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে কিন্তু পুজো পর্যন্ত কিন্তু হতে পারে। একদমই তাই, একদমই। এবং যেমনটা মধুকল্পিতা বলছিল যে পুজো অব্দি বৃষ্টিপাত হতে পারে, তবে এখন যে সিচুয়েশন সেটা দিয়ে আমি দেখতে পাই একটা কিন্তু আবার একটা ব্যবসা গরম শুরু হয়ে গেছে। এবং যখনই এই নিম্নচাপ জনিত বৃষ্টিপাত হচ্ছে তার ঠিক তারপরে কিন্তু জলীয় বাষ্প যেহেতু মানে বাড়ছে, বাতাসে আর্দ্রতা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু আবার এই ব্যবসা জনিত যে একটা গরম, সেই গরমটা কিন্তু বাড়ছে। তবে উত্তরবঙ্গের দিকে নজর রাখলে সেখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে যখন আমাদের এখানে কোনো নিম্নচাপ জনিত বৃষ্টিপাত হবে তখন কিন্তু সেখানে বৃষ্টি হতে পারে। তবে পাহাড়ি যে সমস্ত এলাকাগুলো রয়েছে, যেমনটাই মধুকল্পিতা জানাচ্ছিল যে কালিম্পং, পঙ্কর্ষং, এই সমস্ত যে পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে আমাদের এই রাজ্যের মধ্যে, সেখানে কিন্তু কম বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে একেবারে। এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, এই কয়েকটা জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে যারা উপকূলবর্তী এলাকাতে থাকেন, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ যে এলাকা, উপকূলবর্তী এলাকা, সেই সমস্ত জায়গার সাধারণ মানুষদের কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গাতে ত্রাণ শিবির খোলা হয়েছে। কেননা প্রিয়, আমরা বারবার দেখেছি যে দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে যাতে দুর্যোগের সময় সরিয়ে নিয়ে যাওয়া হয়, সে কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একটা ত্রাণ শিবিরগুলো বিভিন্ন জায়গাতে, সেই ত্রাণ শিবিরগুলোর কিন্তু আয়োজন করা হচ্ছে এবং ব্যবস্থা রাখা হচ্ছে যাতে কোনোরকমভাবে সেখানে প্রাকৃতিক দুর্যোগটা শুরু হলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায়। অপরদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, দীঘার যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতেও কিন্তু বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, যাতে পর্যটকেরা কোনোভাবে সমুদ্রের পাশে না চলে যায়, সমুদ্রের ধারে না চলে যায়, সে কারণে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে মাইকিং করে সাবধান করা হচ্ছে এবং মৎস্যজীবী যারা রয়েছেন তাদের কিন্তু মাছ সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। তাই তো প্রিয়? একেবারেই, অর্থাৎ সমস্ত কিছু দিক থেকে সতর্কতা দেওয়া হয়েছে এবং সর্বোপরি নির্ভর করছে আপনার উপর, কারণ আপনি সতর্ক হবেন তো আপনার পরিবার ভালো থাকবে। তাহলে অর্থাৎ এই গরম, ঠান্ডা এবং বৃষ্টিপাত, এর মধ্যে দিয়ে আমাদের জীবন কাটে এবং এখন দেখা যাচ্ছে যে মহানগর কলকাতা কিন্তু গরমটা ভালোই বাড়ছে, তবে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই ভ্যাপসাজনিত গরম থেকে একবারে ভয় পাবেন না, সাবধানে থাকবেন, যে সমস্ত প্রিকশন আগেও বলেছিলাম আপনাদেরকে, কারণ এরই মাঝে কিন্তু করোনা বারবার অন্ত আবার লক্ষ্য করা যাচ্ছে। তো সমস্ত কিছু ওয়েদার চেঞ্জেস, এই সময় একটুখানি ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি সবার ঘরে ঘরেই হচ্ছে, তো একটুখানি ভালো করে যত্ন নেবেন, যা যা প্রিকশন থাকে ডক্টরের নিয়ম অনুযায়ী, এবং আপনি যদি বাড়িতে সে সমস্ত প্রিকশনগুলো মেনে চলেন, যে ঠান্ডাতে বেশি না লাগে বা রোদ থেকে বেরিয়ে এসে ঠান্ডা জল খাবেন না, এসিতে ঢোকার আগে একটুখানি দম বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে বাইরে বেরোনো, হালকা জামা কাপড় পরা, ছাতা ব্যবহার করা, এগুলো মানলে আমার মনে হয় কোথাও গিয়ে প্রত্যেকে আপনারা ভালো থাকবেন আর ভালো থাকবেন আপনার পরিবারও। তাহলে আজকে এখানে বিদায় নিই, আমি আর মধুকল্পিতা আবারও আবহাওয়া এবং এর রিলেটেড নানান খবর জানাতে আসবো আপনাদেরকে। আর আপনাদের কী করতে হবে, যেভাবে বিগত সময়গুলিতে আমাদের সঙ্গ দিয়ে গেছেন একই কাজ করে যাবেন, ফেসবুক পেজে নজর রাখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, আর কী করবেন একেবারে। এবং সমস্ত খবর, সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে দেখার জন্য নজর থাকবে রিপাবলিক বাংলায়।